নমস্কার, গল্প পাঠে বন্দিতায় আপনাদের স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে গল্পটি আমি পড়ে শোনাবো সে গল্পটি একটি আদ্যপান্ত হাসির গল্প। গল্পটি আমি পড়েছিলাম যখন আমি খুব ছোট এবং এখনও গল্পটি আমার মননে রয়ে গেছে, তাই আমি চাইব এই গল্পটি আপনাদের সাথেও শেয়ার করে নিতে। আজকের গল্পের নাম চেনা মানুষ, লিখেছেন নিরূপ মিত্র। তাহলে আর সময় নষ্ট না করে চলে যাচ্ছি গল্পে। ভবকান্তবাবু ট্রাম থেকে নামতেই ভদ্রলোক এগিয়ে এসে একগাল হাসলেন। এই যে, ভবকান্তবাবু ছাতাটা খুলতে গিয়েও থেমে গেলেন, থমকে গেলেন। আতখোলা ছাতা হাতেই শুধোলেন, আমাকে কিছু বলছেন? ভদ্রলোক জোর গলায় বললেন, অবশ্যই, ট্রাম থেকে নামতেই চিনেছি। ভবকান্তবাবু এবারে ভালোভাবে দেখলেন, রোগাটে লম্বা চেহারা, মুখে একগাল দাড়ি, চোখে রিমলেস চশমা, বেশ বুদ্ধিমান সপ্রতিভ মানুষ, প্রথম দর্শনেই পছন্দ হয়ে যায়। কিন্তু ভদ্রলোককে আগে কোথায় দেখেছেন, আদৌ দেখেছেন কিনা মনে করতে পারলেন না। ভবকান্তবাবু একটু দ্বিধার সঙ্গে বললেন, আপনাকে ঠিক, মানে আমি কই আপনাকে তো, মানে আপনাকে আমার। ভদ্রলোক শর্ট স্কোয়ার লেগে ক্যাচ ধরার মতো ভবকান্তবাবুর থতমত অসম্পূর্ণ বাক্য শুনে নিলেন। চেনা লাগছে না, তাই তো? ভবকান্তবাবু ঈষৎ লজ্জিতই হয়ে পড়লেন। নিশ্চয়ই চেনা উচিত ছিল, কিন্তু সত্যিই তিনি একেবারেই চিনতে পারছেন না। ভদ্রলোক সান্ত্বনা দিলেন, না লাগবারই কথা, আমাদের পরিচয় কি আজকের? ও কতদিন হয়ে গেল। ভবকান্তবাবু প্রাণপণে অতি থাতরাতে লাগলেন, কিন্তু স্মৃতি তাকে বিন্দু মাত্র সাহায্য করল না। ভদ্রলোক নিজেই বলে চললেন, তারপর কোত্থেকে আসা হচ্ছিল? ভবকান্তবাবু বললেন, কলেজ স্ট্রিট থেকে। কিন্তু কিছু মনে করবেন না, আমি কিন্তু আপনাকে। ভদ্রলোক ভবকান্তবাবুর পিঠে একটা থাবড়া মেরে বললেন, আর আপনি আপনি করতে হবে না, চিনতে দেরি লাগবে না পরিচয় দিলেই, ততক্ষণ এই চায়ের দোকানটা একটু বসা যাক, চায় আপত্তি নেই তো? ভবকান্তবাবু অস্বস্তির সঙ্গেই বললেন, চা মানে এই বিকেলে তা হতে পারে, কিন্তু তার আগে। ভদ্রলোক চেঁচিয়ে উঠলেন, হতে পারে মানে হতেই হবে, বলে কতদিন পরে দেখা, চা না হলে চলে? ভবকান্তবাবু সব সংকোচ সরিয়ে মরিয়া হয়ে বলেই ফেললেন, কিন্তু আমাদের কোথায় আলাপ? ভদ্রলোক থামিয়ে দিলেন, হচ্ছে হচ্ছে, ব্যস্ত কেন, আগে রেস্তোরাঁটায় ঢোকা যাক, ভালোভাবে বসে সব কথা হবে। ভবকান্তবাবুর আর ছাতা মাথায় দেওয়া হলো না। ভদ্রলোক প্রায় হাত ধরেই সামনের রেস্তোরাঁটায় তাকে নিয়ে ঢুকে পড়লেন। একটা খালি টেবিলের দুপাশে দুজন বসলেন। ভদ্রলোক ঘোষণা করলেন, এ দোকানে খুব ভালো চিংড়ির কাটলেট করে, দুটো বলা যায়? ভবকান্তবাবু হা হা করে উঠলেন, না না আমার প্রয়োজন নেই। ভদ্রলোক হামলে উঠলেন, প্রয়োজন নেই কীরকম, মুখ দেখেই বুঝতে পারছি ক্ষুধার্ত। ভবকান্তবাবু মিইয়ে গিয়ে বললেন, বিকেলে সামান্য কিছু খাই বাড়িতেই। ভদ্রলোক বললেন, আজ না হয় রেস্তোরাঁই হলো, ক্ষতি কী, বাড়িতে মানেই তো এক বাটি মুড়ি, কটা বাদাম কি বাতাসা, বড় জোর তেলে ভাজা, আজ একটু মুখ বদলানো হোক। ভদ্রলোক গলা তুলে বেয়ারেকে ডাক দিলেন, ওহে ছোকরা, এই টেবিলে দুটো চিংড়ি স্পেশাল দাও, পরে দুটো স্পেশাল চা দিও। তারপর ভবকান্তবাবুর দিকে ফিরে বললেন, এতদিন পরে দেখা, চিংড়ি মুখ না করিয়ে ছাড়ি। ভবকান্তবাবু এরপর আপত্তি জানালে অভদ্রতা হবে মনে করে চুপ করে গেলেন, তবে মূল প্রশ্নটা আবার তুলে ধরলেন, এবারে বলুন তো আপনার সঙ্গে আমার পরিচয় কোথায়, কী উপলক্ষে? ভদ্রলোক মুচকে হাসলেন, এখনও চেনা গেল না। ভুরু নাচিয়ে বললেন, কোন স্কুলে পড়া হয়েছিল? ভবকান্তবাবু বললেন, স্কটিশ চার্চ স্কুলে। ভদ্রলোক মাথা নেড়ে বললেন, এই কোন বছরে, মানে ম্যাট্রিক? ভবকান্তবাবুর এবারে মনে হলো ভদ্রলোক সম্ভবত তাকে ভুল করেছেন সহপাঠী বলে। তাড়াতাড়ি বললেন, আমি কিন্তু 1953 স্কুল ফাইনাল পাশ করেছি। ভদ্রলোক জোরে জোরে মাথা নেড়ে বললেন, 1953 তো, এবারে চেনা যায়? ভবকান্তবাবু বললেন, কিন্তু ম্যাট্রিক তো নয় স্কুল ফাইনাল, 1953 সালে আর ম্যাট্রিক কোথায়? ভদ্রলোক তৎক্ষণাৎ বললেন, তাই তো, স্কুল ফাইনালই বটে, ওই হলো, যাহা 52 তাহা 53। ভবকান্তবাবু ভাবলেন ভদ্রলোককে শুধরে দেবেন, যাহা 52 তাহা 53 নয়, কথাটা হলো যাহা 52 তাহা 53। কিন্তু ভদ্রলোক আর সে সময় দিলেন না, আবার ভুরু নাচিয়ে বললেন, কি এবারে মনে পড়ে, এক বেঞ্চিতে দুজনে পাশাপাশি বসতুম, মনে পড়ে? ভবকান্তবাবু সঠিক মনে না পড়লেও মনে হলো হতেও পারে, বললেন, সহপাঠী? ভদ্রলোক উদ্ভাসিত হলেন, এই তো মনে পড়েছে, নাম? ভবকান্তবাবু আমতা আমতা করে বললেন, এত আগের কথা আমি ঠিক। ভদ্রলোক সমর্থন করলেন, বটেই তো,
না চেনা কোনো অপরাধ নয়, আমি কিন্তু ঠিক চিনে নিয়েছি। এই সময় রেস্টুরেন্টের বয় দুটো প্লেটে কাটলেট নিয়ে এলো। ভদ্রলোক বলে উঠলেন, কাটলেট এসে গেছে, শুরু করা যাক। ভদ্রলোক আর ভবকান্তবাবুকে প্রশ্নোত্তরের সুযোগ না দিয়ে কাটলেটের উপর ঝাঁপিয়ে পড়লেন। ভদ্রলোকের মনোযোগ ভাঙতে ভবকান্তবাবুর ভরসা হলো না, তিনিও কাটা চামচ তুলে নিলেন। ভদ্রলোকের প্লেট নিমেষে ফাঁকা হয়ে গেল। ভদ্রলোক পরম তৃপ্তিতে একটি পেল্লাই ঢেকুর তুললেন। এইবার অবকাশ পেয়ে ভবকান্তবাবু শুধলেন, আচ্ছা ভাই নামটা যেন কি? ভদ্রলোক দাঁত খুঁড়তে খুঁড়তে বললেন, কাটলেটটা কেমন করেছে? হ্যাঁ বলিনি, এরা জিনিসটা ভালো করে, এ তল্লাটে এমন চিংড়ির কাটলেট আর কোনো দোকানে পাওয়া যাবে না, ভালো না? হ্যাঁ তা ভালোই, কিন্তু নামটা যেন? ভদ্রলোক আরেকটি ঢেকুর ছেড়ে বললেন, এরা ডেভিলও খুব ভালো করে, বলবো না কি একটা করে? ভবকান্তবাবু আর্তনাদ করলেন, না না একেবারেই না, এই ভারী হয়ে গেল, তাছাড়া দামও খুব অযথা। ভদ্রলোক বাধা দিলেন, সে ভাবনা ভাবতে হবে না, গেস্ট কখনো খরচের কথা ভাবে? দোকানে তো নিজে আসা হয়নি, তাহলে একটা করে ডেভিল হয়ে যায়। ভবকান্তবাবু পুনরায় বাধা দিলেন, না না থাক, আজকাল হজমের বড় গোলমাল হয়। ভদ্রলোক সায় দিলেন, তা ঠিক, আমাদের বয়সে সেদিন বিপিনও বলছিল, বিপিনকে মনে আছে তো? ভবকান্তবাবুর মনে পড়লো না, বিপিন আমাদের ক্লাসেই পড়তো? ভদ্রলোক বলেন, ঠিক আমাদের ক্লাসে নয়, কাছাকাছি ক্লাসেই, তবে আমাদের সঙ্গে খুব আড্ডা দিত। ভবকান্তবাবুর একটি আড্ডাবাজকে মনে পড়ল, বললেন, আচ্ছা সে তো বিপিন নয় কালীপদ, রোগা মতন। ভদ্রলোক স্বীকার করে নিলেন, কারেক্ট, একদম কারেক্ট, নামটি আমিই গুলিয়ে ফেলেছি। কালী অবশ্য এখন খুব মুটিয়েছে, তার সঙ্গে শেষ দেখা সেও অনেক দিন হয়ে গেল। বয় চা নিয়ে এলো। ভদ্রলোক বললেন, এই যে ভাই চাও এসে গেছে, এ দোকানের চা খেয়ে তারিফ করতেই হবে। ভদ্রলোক হুড়দার করে গরম চা খেতে লাগলেন। ভবকান্তবাবু খুব গরম কিছু খেতে পারেন না, একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। ভদ্রলোক বললেন, কই চা পান আরম্ভ হোক। ভবকান্তবাবু বললেন, এই যে খাই, বলে একটু চুমুক দিলেন। তারপর আবার বললেন, সবই হলো কিন্তু নামটা এখনো। ভদ্রলোক চায়ে শেষ চুমুক দিয়ে বললেন, চা কীরকম বলুন? হ্যাঁ পিওর দার্জিলিংয়ের ফ্লেভার কি না? তা ভালো, বেশ ভালো, তবে নামটা এখনো। ভবকান্তবাবুর হাতে চাপড় মেরে ভদ্রলোক বললেন, ঠিক দোকানে এসেছি তো, কেমন? বলেই উঠে বললেন, এক মিনিট ভাই, দোকান মালিকের সঙ্গে একটা কথা বলে আসি, চেনা লোক, আর এক কাপ চা বলবো? ভবকান্তবাবু বললেন, না চা আমি কমই খাই, গরম খেতে পারি না বলে দেরি হচ্ছে। ভদ্রলোক বললেন, বেশ তো ধীরে ধীরে খাওয়া হোক, আমি আসছি। ভদ্রলোক কাউন্টারের দিকে গেলেন, মালিকের সঙ্গে কথাবার্তা বলতে বলতে চেঁচিয়ে শুধলেন, সিগারেট চলবে? ভবকান্তবাবু বললেন, না না আমি ধূমপান করি না। ভদ্রলোক বললেন, ঠিক আছে এক প্যাকেট সিগারেট নিয়ে আসছি। ভবকান্তবাবু চা খেতে খেতে স্কুলে এক বেঞ্চিতে বসা বন্ধুদের নাম ভাবতে লাগলেন, বাউল, কালু, সুরেন, রবি, থামু, কারো সঙ্গেই ভদ্রলোককে মেলাতে পারলেন না। চা খাওয়া শেষ হওয়ার পর হঠাৎ মনে হলো, ভদ্রলোক সিগারেট নিয়ে ফিরে আসার আগেই দোকানের মালিকের কাছে ভদ্রলোকের নামটা তো জানা যেতে পারে, ভদ্রলোক মালিকের চেনা লোক, নিশ্চয়ই নাম জানবেন। মনে হতেই ভবকান্তবাবু তাড়াতাড়ি উঠে দোকানের মালিকের কাউন্টারে গিয়ে দাঁড়ালেন, বললেন, আচ্ছা মশাই, যে ভদ্রলোক আমার সঙ্গে কথা বলছিলেন তার নামটা যেন কি? মালিক বিস্মিত হয়ে বললেন, সঙ্গী আপনার, আমি জানবো নাম? ভবকান্তবাবু অবাক হয়ে বললেন, আপনার চেনা লোকই তো। মালিক বললেন, কোশমিন কালেও না? ভবকান্তবাবু এবারে চিন্তিত হলেন, শুধলেন, আপনার সঙ্গে কি কথা বললেন তাহলে ভদ্রলোক? মালিক বললেন, বলে গেলেন উনি যাচ্ছেন, কাজ আছে, চিংড়ি কাটলেট এবং চায়ের দাম আপনি দেবেন। হ্যাঁ, ভবকান্তবাবু ভেবাচাকা খেয়ে থম মেরে দাঁড়িয়ে রইলেন। আশা করছি আজকের গল্প আপনাদের ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী গল্প নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। নমস্কার।